বাংলার কালজয়ী সিনেমা ভানু পেলো লটারিতে ভানু বন্দ্যোপাধ্যায় মেলায় পুতুল বিক্রি করেছিলেন। পুতুল নেবে গো গানটি তারপর থেকেই লোকমুখে বিখ্যাত হয়ে যায়। এখন সবই অতীত, না আছে ভানু, না আছে মেলা, না আছে পুতুল নেওয়ার হাঁকডাক। আছে শিল্পীদের ঘরে শুধুই করোনা জনিত শূন্যতা। বেঁচে থাকার জীবন কাঠিটা বাঁধা রয়েছে আজ অনলাইনের হাতে। তারই মধ্যে অন্যতম হল পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের দারু শিল্প বা কাঠ শিল্প। যে শিল্পের খ্যাতি জগৎ জোড়া, আজ সেই শিল্পই ক্রেতাদের অভাবে রীতিমতো ধুঁকতে শুরু করেছে। ফলে দৈন্যদশা ঘোচাতে শিল্পীরা এখন আর মেলা নয়, ভরসা রাখছেন অনলাইন ব্যবসায়। আমাদের এই অগ্রদ্বীপের শিল্পীরা এখন আপনার এই করোনার জন্য আমাদের ধরুন মেলা বলুন, এক্সিবিশন বলুন, এগুলো সব তো বন্ধ আছে দু বছর ধরে, খুব আর্থিক সংকটের মধ্যেই আছে সবাই। তো আমরা চাইছি এখন অনলাইনের মাধ্যমে যদি আমাদের জিনিসগুলো বিক্রি করা যায়, তো আমরা অনলাইনও খুলেছি, আমাদের অনলাইনে আমাদের ছবিগুলো কাজগুলো সব পোস্ট করছি, এখান থেকেও আমাদের অর্ডার আসছে। সামনে পুজো, এদিকে দেখা নেই ক্রেতা, নেই মেলা, নেই এক্সিবিশন। তাই গত বছরের মতো এই বছরেও তারা তৈরি করে রাখছেন আগাম কিছু পুতুল, শেষ মুহূর্তে যদি অর্ডার আসে। না, এই বছর এখনো পুজোর কোনো অর্ডার আসেনি। তো গত বছর, মানে গত বছর লকডাউন ছিল, গত বছর আমরা কিছু মাল তৈরি করেছিলাম, লাস্ট মুহূর্তে পুজোর কিছু প্যান্ডেলের লোকে অল্প এসে কিছু মাল কিনে নিয়ে গিয়েছিল, মানে দিনে দিন ওই দু তিন দিন আগে। এবছর সেই আশাতেই আমরা, এবছর লকডাউন, কোনো মেলা নেই, কোনো কিছু বিক্রিও নেই, আমরা কিছু মাল তৈরি করে রাখছি, যদি আমরা গত বছরের মতনই পুজোর সময় কিছু মানে প্যান্ডেলের জন্য আসে তা কিছু পাবে বলি, সেই যে কিছু মাল তৈরি করে রাখছি। আরেক শিল্পী যদিও বললেন যে অনলাইনে ব্যবসা হচ্ছে, কিন্তু সরকারি সহযোগিতা পেলে হয়তো শিল্পের সঙ্গে শিল্পীর বেঁচে থাকাটাও অনেকটাই সুবিধে হবে। খুবই অত্যন্ত আমরা বাজে আছি আপাতত, কিচ্ছু আমাদের ইনকাম পত্র কিচ্ছু নেই, আমাদের মার্কেটে কোনো মাল কেউ চাইছেও না, এখন বেচাকেনা কিচ্ছু নেই, আমরা কীভাবে কী আছে আমরা নিজেও জানি না। এখন যদি কোনো সরকারি সংস্থা থেকে, কোনো কোম্পানি থেকে যদি আমাদের সাহায্য করে, তবে আমাদের একটু যদি চলতে হতে পারে। বলি এবার অনলাইনে ব্যবসাটা হচ্ছে, এবার আমাদের শিল্পী আছে 80 জন, এবার 80 জনের কপালে তো আর অনলাইনে সিস্টেম মানে অর্ডার তো হয় না সবার। তবে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায় কথা বললেন জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু। বিভিন্নভাবে কাঠ শিল্পকে তো কাজে লাগানো যায়, বিভিন্নভাবে তার বানানো যায়, বাড়ির ছোটো ছোটো জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র এই কাঠে বানানো যায়। আমরা সরকার থেকে আমাদের জেলায় এটা ব্যবস্থা হচ্ছে, নিজেরাও অনলাইনে করছে যারা ব্যবসা করেন, আমরা একদম জেলার তরফ থেকে সেটা চেষ্টা করছি। বৈষ্ণব প্রভাবিত এই অগ্রদ্বীপ, তাই শিল্পের সাথে সম্পর্ক রয়েছে বৈষ্ণব ধারার। কখনো তৈরি হচ্ছে কাঠের প্যাঁচা, কখনো বা তৈরি হচ্ছে কর্ণিতাই, কখনো বা টেবিল ল্যাম্প, কাঠের দুর্গা থেকে বিভিন্ন দেবদেবীর মূর্তি। অগ্রদ্বীপের কাঠের পুতুল যেমন স্থান পেয়েছে রাশিয়ার ডল স্পেনের মিউজিয়ামে, তেমনি আফ্রিকান ডলের আদলে তৈরি কাঠের দুর্গা প্রতিমা স্থান পেয়েছে বিশ্ব বাংলা বিপণন কেন্দ্রগুলোতে। বঙ্কীয় ঘরানার এই কাঠের পুতুলের জন্য বিখ্যাত বর্ধমানের অগ্রদ্বীপ। অনলাইনে ব্যবসা হচ্ছে ঠিকই, কিন্তু আগেকার সেই চেনা পরিচিত ব্যস্ততা যেমন উধাও, তেমনি কোথাও যেন ফিকে হয়ে গেছে শিল্পের গুরুত্ব। তাই ডিজিটাল নির্ভর বিশ্বে অক্ষয়, মানিক বা শ্রীকান্তর মতো শিল্পীদের ভরসা রাখতে হচ্ছে অনলাইন বাজারের উপরেই। বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপের বিখ্যাত কাঠ শিল্প, এখানকার কাঠের তৈরি পুতুল এবং শিল্প সামগ্রী বিদেশেও খ্যাতি অর্জন করেছে। পুজোর মুখে এখানকার শিল্পীরা প্রচুর অর্ডার পায়, কিন্তু এবারে সেই অর্ডার নেই, তাই তারা সমস্যায় পড়েছেন। তারা অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য অনলাইনেও ব্যবসা শুরু করেছেন, এইভাবেই নতুন করে রোজগারের আশায় রয়েছেন তারা। বর্ধমান থেকে পত্রলেখা বসুচন্দ্র, বিজনেস প্রাইম নিউজ।